আচ্ছা আমি কোন মানে প্রচলিত যে অনেকে প্রথমে যে যুক্ত হলো ভাই আলফি আপনারা অনেকে খুব যে রিসেন্ট কথাবার্তা বলছেন এইসব কিছু বললেন শুনলাম ভালো লাগলো আমি

তো এখন আমি জানতে চাচ্ছি যে ইসলাম ধর্ম আমি মুসলিম ফ্যামিলিতে বিলং করি আমি এখনো ইসলাম ধর্ম বিশ্বাস করি করি না এরকম মানে কোরআন বিশ্বাস করতে ভালো লাগে যা সেই সব সব সমস্যা এবং সবকিছু উৎপাদ যে আপনার থেকে শুরু হয়েছে এমনটা না আমি যখন আরো ছিলাম আমার মা বয়স কিন্তু মাত্র বিশ আমি যখন আরো ছোট ছিলাম তখন আমি সব ধরনের সমস্যাগুলো আইডেন্টিফাই করতে পারি যে গোজামিল লাগে সব কিছু না কিছু গোজামিল লাগে তো আহ কিন্তু কিছু কিছু জিনিস আপনি আপনি আমার কোনো এক্সাম্পল আপাতত মনে নাই কারণ আমি হঠাৎ করে লাইভে মেয়াড হয়ে গেছে আমি তখন বসেছিলাম আমি সবকিছু খুঁজতেছিলাম কিন্তু আপনি অ্যাড করলেন তো আমি একটা কখন বলি যে মোহাম্মদ অনেক আগে বলে গেছে যে আহ টাকুন উপরে কাপড় পাওয়া লাগে টাকুন যে সাথে কাপড় বাড়ি খেলে শুক্রানোর যে সমস্যাটা এটা হয় আপনার বিন্দু থেকে সবকিছু তৈরি হয়েছে হকিং যখন একটা একটা বস্তু থেকে বিভিন্ন আবিষ্কার করলো তখন মানে বছর আগে বলে গেছে এবং তারা সবকিছু প্রমাণ প্রমাণ দেখাচ্ছে এক্সেট্রা তো আপনি আমি বলবো যে আপনি যদি এই যে ইসলামের যে ভালো দিকগুলো আছে এগুলো মোহাম্মদ কিভাবে জানতে পারছে এবং এগুলো কি আসলে কি এক্সিস্ট করে নাকি না বা এগুলো কি ওই সময় কোনো বাইবেল থেকে নেওয়া নাকি বা কোনো জায়গা থেকে টুকলি করে নেওয়া নাকি এই ধরনের জিনিসগুলো যদি একটু এক্সপ্লেন করতেন তাহলে হয়তো আমার জন্য ভালো হতো প্লাস আপনি আরেকটা আমার একটা প্রশ্ন ধরেন আমি যদি এইভাবেই থাকি মানে আমার মানতে ইচ্ছা করে না বাট আমি একটা সমাজে চলার জন্য ফেস ভাবে আসি তো আমি আর বড় হবো আমার যখন ছেলে মেয়ে হবে তখন তাদেরকে আমি কি শিক্ষাটা দিব মানে হ্যাঁ দেখেন একটা ধর্ম এই ধর্ম জিনিসটা মানুষকে আমার যদি বিবেক থাকে আমি তো খারাপ কাজ করবো না বাট যাদের বিবেক নেই তারা ধর্মের মাধ্যমে খারাপ কাজ থেকে বিরত থাকে কোনো না কোনোভাবে যেমন ধরেন আমার কোনো খারাপ কাজ ইচ্ছা করতেছে আমি যদি এখন আমি আমার বিবেক থাকে আলাদা কথা যদি আমার বিবেক না থাকে এই যে মুসলমানদের মধ্যে মোল্লা মুন্সিদের মধ্যে যদি বিবেক না থাকে তাহলে আমি একটা ধর্ম কে দিয়ে আমি নিজেকে করতে পারি যে এটা আমার ভুল আমার যে বিশ্বাস সেই থেকে আমি নিজেকে রাখতে পারছি যে এটা ভুল এটা আমার ধর্মে বলা হয়েছে এই ধর্ম জিনিসটা যদি না থাকে ধর্ম জিনিসটা অবশ্যই মানুষের বানানো এটা বোঝা যায় এটা সব দিক দিয়ে বোঝা যায় যে এটা মানুষের বানানো জিনিস এই জিনিসটা যেহেতু বোঝা যায় তো এই জিনিসটা এক্সিস্ট করাটা জরুরি এই জিনিসটা যদি এক্সিস্ট না থাকে তাহলে আইনের অনেক সমস্যা হবে এবং মানুষ যে যার মতো যার ভিতরে ভয় সে বিভিন্ন ধরনের খারাপ কাজ করতে পারবে এবং তার কোনো এটা আপনি নিজেই বলছিলেন এটা আপনার কোনো একটা বিরোধী বলেছে যে আমার কোনো সমস্যা নেই আমার যেহেতু মানে কোন আপনি যেহেতু কোনো ধর্ম ধর্মের মানেন না তো সেই তো আপনি হচ্ছে কোনো দেশে ভয় পান না তো যে ভয় পায় না তাকে সে কিন্তু অনেক রিস্কের একজন মানুষ এই আমি একটা ফার্স্টে প্রশ্ন করলাম যে এক্সিস্টেন্স বা আপনার কি বলে এই যে ভালো দিকগুলা এইটা সেকেন্ড আমি প্রশ্ন করছি যে ধর্ম আমি আমার পূর্ব প্রজন্মকে ধর্ম বলতে কি শিখাবো এটা তৃতীয় নম্বর প্রশ্ন হচ্ছে যে আহ তৃতীয় নম্বর প্রশ্নটা কি হ্যাঁ যে আমি আহ ইসলাম ধর্মকে মানতেছি না এবং কোনো ধর্মকে মানতেছি না কিন্তু আমি ব্ল্যাক মেদিক সম্পর্কে জানতেছি এবং ব্ল্যাক মেদিক বা ডেভিল বা স্যাটার্ন এই ধরনের যে জিনিসপত্র গুলো আছে এগুলো সম্পর্কে আমি যখন জানতে পারছি তখন কিন্তু আমি নিজের কাছে নিজেকে জোকার মনে হচ্ছে আমি আল্লাহকে বিশ্বাস করতেছি না বা শয়তানকে বিশ্বাস করতেছি এই জিনিসটা মানে আমি যদি আমি যদি নাস্তিকতায় বিশ্বাস করি তাহলে আমাকে অবশ্যই বিশ্বাস করা লাগবে যে সোস্টা বলতে কেউ নেই কিন্তু আমি যখন আল্লাহকে বিশ্বাস করতেছি না বা আমি দেখতেছি ব্ল্যাক মিউজিক হচ্ছে কোরআন আয়া চেঞ্জ করতেছে তখন তো কোরআনের সাথে কোনো না কোনো একটা রিলেশন আমার কাছে লাগতেছে এটা হচ্ছে তিন নম্বর প্রশ্ন অ্যান্ড চার নম্বর প্রশ্নটা ছিল যে হ্যাঁ সবকিছু কি

আচ্ছা ধন্যবাদ স্যাম আমি আপনি শেষ যেটা করেছেন বিজ্ঞান যেভাবে ব্যাখ্যা করে সেই ব্যাখ্যার ব্যাপারটি আমি আগে বলিনি যেমন বিজ্ঞান আসলে ওইভাবে গোড়া কোনো সিদ্ধান্ত না যে আজকে যেটা ব্যাখ্যা করছে সেটাই চিরজীবন চলবে না চললে বিজ্ঞানেরা তারা বলবে যেমন আপনি একটা স্মার্টফোন ইউজ করছেন হয়তো অ্যান্ড্রয়েড বা আইওএস এখন তারা এরকম বলে দেয় না যে আমার আইওএস

আচ্ছা বলছি হ্যাঁ অনেক ধর্ম হারিয়ে গেছে ভালো 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 মানে ভালো জিনিস মেসেজ থাকার পরেও ধর্ম হারিয়ে গেছে যেমন ধর্ম মিথ্যা বলতে মানা করে ধর্ম আবার সেখানে শর্ত আছে গভীরে শর্ত আছে কিন্তু বেসিক্যালি দেখলে ধর্ম মানুষের সাথে সৌজন্যপূর্ণ আচরণ করতে বলে মিথ্যা না বলতে বলে অনেক কিছু নৈতিক কথা বলে কিন্তু এটা শুধুমাত্র ধর্ম বলে না ধর্ম ছাড়াও মানুষ নৈতিকতার বা অনেক অনেক সংজ্ঞা রয়েছে রাষ্ট্র যেমন যদি আমি বলি যে ধর্মই শেষ সিদ্ধান্ত তাহলে দেশে কোনো পুলিশের দরকার হতো না আইন আদালতের দরকার হতো না এমনকি যে দেশগুলোতে ধর্মীয় আইন চলে সরিয়ে আইন সেখানে কিন্তু পুলিশের দরকার হয় এবং তার আইন আদালত বিভিন্ন ধরনের টেকনোলজির ব্যবহার করে সিসিটিভি ক্যামেরা থেকে শুধু অনেক কিছু কেন কারণ আসলে ধর্ম স্বয়ং সম্পূর্ণ নয় এবং কোনো মতবাদ স্বয়ং সম্পূর্ণ নয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি কি আদর্শ পালন করেন সেটার জন্য ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগ কৃষক লীগ এরা সবাই ওইভাবে চলবে এটা না কারণ এটা আসলে কোনোভাবে মানুষকে নিয়ন্ত্রণ করা যায় না মানুষ হচ্ছে এমন একটা প্রাণী যে করতে পারে না এমন কিছু নেই সুতরাং ধর্ম মানুষকে নিয়ন্ত্রণ করতে পারে না এবার হচ্ছে মহম্মদের মিরাজল আপনি কোরআনের মধ্যে এমন কোনো কিছু দেখাতে পারবেন না যা তৎকালীন সময়ে প্রচলিত ছিল না আপনি মিরাজের কথা বলবেন মিরাজের ঘটনা আগে ছিল ফেরাজ হ্যাঁ সেটা ডানাওয়ালা খচ্চর আর গাধার মাঝামাঝি প্রাণী ছিল না একটু ঘোরার মতো দেখতে কিন্তু ঘটনা সেম এই টাইম ট্রাভেল টাইম ট্রাভেল তো না মানে আকাশে ওড়া যায় যদি মোহাম্মদ মিরাজ যাবে তাহলে তার খচ্চরার মানে ওই বোরাক কেন লাগে দরকার তো সে করে উড়ে যেতে পারে এখন যদি কেউ কোনো একটা প্রাণীর পিঠে ওঠার কথা বলে মানুষ আসবে বরং রকেট বা উচ্চগতি সম্পন্ন কোনো বিমান বলে মানুষ বিশ্বাস করবে তো সেই সময়গুলো বিশ্বাস করতো এরপরে চাঁদ দ্বীখণ্ডিত করা তো এগুলো হচ্ছে যে মহম্মদ ও মিরাকাল এই দুটো জিনিস দেখা যায় চাঁদ দীখণ্ডিত করলে আমরা জানি জ্বর ভাটা কীভাবে হয় চাঁদের যাই হোক সেখানে একটা এক টুকরা পড়ছে পাহাড়ের উপর আর একটু মরুভূমিতে এরকম ব্যাখ্যা পাওয়া যায় তো এটা চাঁদ দীঘিত করা মানুষের পক্ষে সম্ভব নয় এবং অনেকেই চাঁদে গেছেন আজহার থেকে শুরু করে অনেক ওয়াজারা দাবি করছেন নীল আমসম তিনি মুসলমান হয়ে গেছেন তিনি চাঁদ দিখণ্ডিত দেখেছেন কথা মিথ্যা আচ্ছা শুনতে পেয়েছেন চাঁদে আমরা এগুলো জানি এগুলো আসলে বলাটাই আসলে হাস্যকর আমি এটা আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি কোরআনে এমন কোনো কথা নেই যেটা সেই সময় মানে তৎকালীন সময় চোদ্দ বছর সাড়ে চোদ্দশো বছর আগে প্রচলিত ছিল না মোহাম্মদের এমন কোনো ব্যাখ্যাই নেই হ্যাঁ আপনি যদি জোর জবরদস্তি করে কিছু শব্দকে যাকি না যেটা করত যে বলতো না দাহাহা অর্থ হচ্ছে যে আমি বিস্তৃ বিস্তৃত করিলাম এরকম শব্দ আরবিকে তারা বিকৃত করে মানে না এটা এরকম তো আপনাকে আপনি বলতে গেলে বলবেন না আপনি আরবির এই জানতে হবে এটা এরকম না ওইরকম এরকম অনেক ব্যাখ্যা বলে আমি সেগুলো নিয়ে এগুলো আসলে বিস্তারিত কথার বিষয় তবে আমি দায়িত্ব বলতে পারি কোরআনে এমন কিছু নাই যেটা তৎকালীন সময় প্রচলিত ছিল না এবং কোরআনের মধ্যে এমন কোনো ব্যাখ্যা নাই যা আগে কোনো মানুষ জানতো না কোরআনের মধ্যে সেরকম ইতিবাচক এমন কিছু নাই যেগুলো প্রচলিত ছিল না এবং যদি থাকতো তাহলে আমরা সেরকম বিষয়গুলো দেখতাম এরকম কিছু নাই যা দাবি করা হয় যেমন আরও কিছু কমন দাবি ফেরাউনের ঘটনা ফারাউদের কথা বা মিশরের সেই রাজাদের কথা এবং আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার বলা হয় যে আল্লাহ তাদের শাস্তি দিয়েছে ইসলামের শেষে দুশো বছর আগে এই যে ফারাউ বা ফেরাউন্দের ঘটনা এটা আজকে থেকে প্রায় আড়াই মহম্মদের মানে খ্রিস্টপূর্ব ছশো বছর আগে ধরলাম মানে একটা আমি ধরেন একটা মোটা একটা সংখ্যায় নিয়ে নিই মহম্মদের ইসলামের আরও অনেক আগে এক বছর আগের এক হাজার বছর আগের এই ফেরাউন্দের ঘটনা অর্থাৎ আজকে থেকে আড়াই হাজার বছর আগের ঘটনা খ্রিস্টপূর্ব ছশো মহম্মদ খ্রিস্ট পরবর্তী তাই না তো কী করে সেটা আল্লাহর ইয়ে হয় যদি হয় মাঝে নেব আমি মহম্মদের আগে পৃথিবীর কোন পুস্তকে আপনি আল্লাহ ইসলাম নামগুলো দেখাতে পারবেন কোনো পুস্তকে তাও জবজিল কোরআন দাবি করায় মুসলমানদের সেখানে নাই কেন আল্লাহ এবং ইসলামের নাম এগুলো তো বেশিক বিষয় না থাকতে পারে মহম্মদের নাম মহম্মদের অনেকগুলো নাম ধরেন অন্য কোনো নাম থাকলো কিন্তু আল্লাহ এবং ইসলাম এই দুটো তো থাকবেই কারণ আল্লাহ ফেরাহুমদের ডুবাইছে আল্লাহ এই নবীরে পাঠিয়েছে পেটেছে সেই নবীকে আল্লাহর নামটাই জানে না তার নাম যে আল্লাহ নাই কেন সেই পুস্তকগুলোতে আল্লাহর নাম কোথাও আচ্ছা বললাম যে পুস্তকগুলোকে বিকৃত করে করে ফেলছে হ্যাঁ আমাদের মতো লোকজন ছিল বৈশা বৈশাৎ কাটছে আল্লাহ কোথায় আছে কাটো 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 আল্লাহ কোথায় কাটো কাট কাটো আচ্ছা পাথর বা কোথাও আমাদের আরও অনেক পুরনো চার হাজার পাঁচ হাজার বছর আগের অনেক শিলালিপি পাই অনেক অনেক অস্তিত্ব পাই কোথাও আল্লাহ মোহাম্মদ দিলাম আল্লাহ ইসলামের নাম নাই কেন তার মানে এটা হচ্ছে দাবি এখন আমি যদি একটা আজকে ধর্ম বানাই বলি হজরত মোহাম্মদ আমার আগের নবী বর্তমান নবী আমি এখানে কোরআন আসলে বিকৃত করা করছে ওসমান দাবি করতেই পারি আমার অনেক এটা করলেই করা যায় তো এইটা আসলে বিষয় যে কারণে কিন্তু বাহাই যে ধর্মটা বাহাই ধর্ম মানা হয় না

সিদ্ধান্ত দেয় যে বাচ্চারা বড় হয়ে তারা ডিসাইড করবে আচ্ছা ইসলাম যদি পৃথিবীতে এত ভালো ধর্ম হয় বা খ্রিস্টানি বা হিন্দু ধর্ম তাহলে তারা এই সুযোগটাকে দিতে পারে না একজন মানুষ প্রাপ্তবয়স্ক হওয়ার পরে সে সিদ্ধান্ত দেবে আরো পাঁচটা ধর্ম পড়ার পরে যে কোন ধর্ম গ্রহণ করবে যেহেতু ইসলাম মুসলিম বন্ধুরা দাবি করেন তাদেরটা শ্রেষ্ঠ তাহলে তারা অন্য ধর্মের সাথে পড়াশোনা করে তাহলে গ্রহণ করলে ভালো না আপনি আলু কিনতে গেলে যাচাই করেন না যে আশেপাশের আলু কোনটা ভালো আপনি একটা টমেটো কিনতে গেলে যাচাই বাছাই করেন তেল কিনতে গেলে যাচাই বাছাই করেন সঠিক কিনতে গেছেন আমি মদ কিনতে গেলে মানুষ যাচাই বাছাই করে এটা অরজিনাল কিনা কারণ আমি যেটা খাবো এটা তো আমার বুঝতে হবে ধর্ম সারা জীবন ধারণ করবেন আঁকড়ে রাখবেন তো এটা তো যাচাই বাছাই করা উচিত চার হাজার মতো ধর্ম আছে দরকার নেই চার হাজার পড়ার আমাদের উপত্যকার যেগুলো প্রচলিত ধর্ম আছে আপনি বৌদ্ধ ধর্ম পড়েন হ্যাঁ পাচ্ছি ধর্ম বলে না ভাই মহিলা পড়তে খুব বেশি কিন্তু লাগে না একটা মানুষকে যদি সময় দেওয়া হয় যে তুমি আহ জন্মেছ এখন ক্লাস ওয়ান পড়ো তুমি তার যদি ধর্ম বারো বছর মানে মানে চারটা ধর্ম পড়ার জন্য প্রতি ধর্মের জন্য আমি চার বছর মানে তিন বছর করে পাচ্ছেন তাই না তো তিন বছর কি যথেষ্ট না ইসলাম পড়ার জন্য তিন বছর লাগে আমি তো কোরআন খতম দিচ্ছি এক বছর মধ্যে চারবার যদি তখন অর্থ পড়িনি অর্থ পড়তে গেলে কি হতো আমার এক বছর লাগতো

সে যাচ্ছে তাকে লাইভে আনা হোক এবং সে আসে তর্ক করবে তর্ক তর্ক পরে করুক আমার কথা হচ্ছে আমি এরকম বিভিন্ন ধরনের সিচুয়েশন ফেস করছি আগে যখন আমি কোনো যুক্তির কথা বললে এই আলেম ওলামারা বা মুসলমানরা আমাকে গালাগালি করে তারা যুক্তি দিয়ে আমাকে হারিয়ে পারে না বা চাইও না তারা সুন্দর করে গালাগালি করবে আমার বাবা মা বাবার নাম তুলে আমার মানে বংশগত পরিচয় বা আমার পরিচয় নিয়ে তারা গালাগালি করবে এবং একটা পর্যায়ে যা যখন আমি মুহাম্মদের কাছে চলে যাই তখন মনে করেন আমাকে ব্লগ দেওয়া থেকে শুরু করে হুমকি টুমকি এগুলো আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে আপনি এমন একটা ভিডিও বানাবেন খুবই উস্কানিমূলক এবং অবশ্যই উস্কানি দেওয়া উচিত কারণ তারা শ্রেষ্ঠ দাবি করতেছে এবং শ্রেষ্ঠ দাবি করার পরে তারা বলতেছে খুব ভালো তাদের ব্যবহার আচরণ সবকিছু টপ নচ ইসলামে তো তারা যুক্তিতে না যায় বা যুক্তি না মানে এত গালাগালি কেন করতেছে এই কত গালাগালি আমি কমেন্ট সেকশনে যান গালাগালির অভাব নাই এবং একজন একজনকে বলতেছে আপনি কেউ

দেখা যাচ্ছে তাদেরকে কোনো কমন তারা যেহেতু নিজেদেরকে শ্রেষ্ঠ দাবি করতেছে তারা শ্রেষ্ঠতার মতো কাজ করা তো তাদের উচিত আমি তাদেরকে বল আমি যদি গালাগালি করি তারা যদি চোখ থাকে আমার নিজের ভিতরে একটা একটা সফটওয়্যার জাগবে যে তারা আসলে শ্রেষ্ঠ কিন্তু আমি সুন্দরভাবে বলতেছি যে এটা কেন সেটা কেন আমি নাস্তিক

নিয়ে কিছু বলেন না গীতা বা আপনি হিন্দু ধর্মের কাউকে নিয়ে কিছু বলেন কিন্তু আপনার কে কিন্তু ইসলামপন্থীরা উচিত ছিল আপনাকে বুঝিয়ে যেটা যে প্রশ্নগুলো সেগুলো উত্তর দেওয়া আহ আপনি কিন্তু বিদ্রোহ করেন নাই মানে তারা যারা মনে করে যে একজন নাস্তিক ঘোষণা করে বলে তার দিলের মধ্যে সিল দেওয়া দাঁড়িয়েছে আমি জানতে আসছি

আচ্ছা আপনি ইমেল করতে পারেন আমাকে যে কোনো বিষয়ে আমাকে অনেক ইমেল করেন হয়তো সবাইকে রিপ্লাই করতে পারি না কিন্তু ট্রাস্টমে আমি প্রত্যেকটা ইমেল পড়ি যদি মনে হয় যে আচ্ছা তিনি একটা লিঙ্ক পাঠিয়েছেন কোনো একটা ভিডিওর তো আমি আর ওই রিপ্লাই না করে লিঙ্কটা দেখি আচ্ছা ঠিক আছে ওটা আমি রাখার চেষ্টা করি যে এই এই যতগুলো ভিডিও দেখেছি নিশ্চয়ই আমাকে অনেকেই পাঠিয়েছেন বলে আমি পেলাম কীভাবে এটাই আর কি আর সিয়াম আমি এটাই অনুরোধ করবো আপনাকে সাবধানে থাকবেন ভালো থাকবেন এবং অবশ্যই আপনি ইসলামটাকে জানার চেষ্টা করুন চেষ্টা করুন ধর্মে থাকার এটা আমি চাই কারণ আপনি জেনে বুঝে ধর্মটাকে ব্যাপারে যদি আপনার কোনো ভুল ভ্রান্তি থাকে এবং যারা ইসলামপুদ্ধে আছেন গালাগালি করে নিশ্চয়ই আমি তাদের কাছে প্রত্যাশা করবো সিয়াম ভাইকে নিশ্চয়ই আপনারা বোঝাবেন তা তারপর তার প্রশ্ন প্রশ্নগুলোর উত্তর দেবেন সুন্দরভাবে হামলা টামলা না করে আমার একজন টিচার ছিল এখনো আমার টিচার আছে আমি তাকে খুব বেশি পরিমাণে শ্রদ্ধা করি এবং সে যে নাস্তিক বা কোনো ধরনের সোসটায় বিশ্বাস করে না সে তার কথাবার্তায় বোঝা যায় তো এইভাবে তাকে তেমন ভাবে আমি তাকে গেজাই নাই বা উনি বলছে যে যার যার ধর্ম তার তার যে যেটা মানে সেটা নিয়ে থাকুক ধর্ম নেওয়া ওপেনলি কথা বলার এখন পরিস্থিতি নাই তো আমি ওরকম করে কারো কাছে কোনো ধরনের কিছু জিজ্ঞেস করিও না আর আমার ফ্রেন্ড সার্কেল বা আমার সার্কেলের ভিতরে আপনার কোনো ফলোয়ার নেই এতটুকু আমি শিওর এই কারণে আমি ভিডিও প্রকাশ করে আসা আর এমনি যদি আমি এই কারণে আমি খুব সেভাবে কথা বলছি আমি কোনো ধরনের কথা গুছানোও নাই আমার বাট আমি তাও চেষ্টা করি ভাবে কথা বলি জানার আপনাকে ধন্যবাদ অনেক আমি যেতে পারি এখন আমার ধন্যবাদ আসিয়াম আপনাকে ধন্যবাদ হ্যাঁ আপনি যুক্ত হয়েছেন নিশ্চয়ই আপনি অবশ্যই আপনি গুছিয়ে কথা বলেছেন অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন শুভকামনা রইল আপনার জন্য থ্যাংক ইউ আহ মোহাম্মদ ইসমাইল আচ্ছা সিয়াম আমাদের সাথে ছিলেন তিনি একটু সংশয়ে আছেন তিনি মুসলমান এটাও বলেছেন এবং তিনি আলিমাল যারা আছেন তাদের কাছ থেকে পরামর্শ চাইছিলেন আমরা তার জন্য শুভকামনা করি তিনি অবশ্যই আমরা কখনোই তো কাউকে নাস্তিক হোক এটা বলি না বা এটা আমাদের উদ্দেশ্য নয় তিনি ইসলাম জেনে বুঝে যদি পালন করেন তাহলে নিশ্চয়ই আমাদের সমাজের জন্য ভালো হবে তার জন্য ভালো হবে তাকে সঠিক ব্যাখ্যা দেওয়ার চেষ্টা নিশ্চয়ই ইসলাম বোধহয় করবেন একজন কমেন্ট করেছেন মোহাম্মদ ইসমাইল যে জনাব গালি ছাড়া অনুরোধ করছি ধন্যবাদ আপনাকে গালি না দেওয়ার জন্য গালি দিলে যে কি ক্ষতি আমার হয়ে যেত চার দিক হয়ে যেত আচ্ছা তুই আমার তুই আমার আচ্ছা তুই আমার লাইভে যুক্ত কর তোরে নিয়ে কিছু তোরে কিছু প্রশ্ন করি যে আমি আসলে আপনাকে লাইভে যুক্ত হতো আমি আপনার বাড়িতে ইনভাইটেশন পাঠাতে পারব না লিঙ্কগুলো আসলে চিঠির মাধ্যমে যায় না লিঙ্ক এখানে দেওয়া আছে ওপেন আপনি চাইলে যুক্ত হতে পারেন এবং আমি আরেকবার লিঙ্কটা দিয়ে দিই আপনি এখানে জাস্ট ক্লিক করে যুক্ত হতে হবে আমি আপনাকে ধরে আনতে পারবো না তো সেই দায়িত্বটা নিশ্চয়ই